চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে ধেয়ে আসছে টাইফুন পেবিনকা। ইতোমধ্যে শক্তিশালী এই টাইফুন মোকাবেলায় জরুরি প্রস্তুতি গ্রহণ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া কেন্দ্র এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে। শনিবার টাইফুন বেবিনকা ঝেজিয়াং এর ঝৌচান শহরের কাছাকাছি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করে। টাইফুনটি প্রতি ঘণ্টায় দ্রুত বেগে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। তারা বলছে টাইফুন বেবিনকা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সোমবার ভোরে ঝেজিয়াং এর তাইছো এবং জিয়াংশু প্রদেশের কিডং এ আঘাত আনতে পারে। টাইফুনের প্রভাবে ঝেজিয়াং, ফুজিয়ান এবং তাইওয়ান দ্বীপের কিছু অঞ্চলে শনিবার সকাল 8টা থেকে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার ঝেজিয়াং এর ফেংহুয়া অঞ্চলের জেলেরা তাদের নৌকাগুলো পরীক্ষা করেন। টাইফুন মোকাবেলায় দায়িত্বরত কর্মকর্তারা জানান, জেলেদের সমুদ্রে কাজ করা থেকে বিরত রাখতে টহলের প্রস্তুতি নিচ্ছেন তারা। ঝুঁকি মোকাবেলায় তারা সতর্ক রয়েছেন। শুক্রবার বিকেলে দ্বীপের কাছাকাছি থাকা কিছু রিসোর্ট ও যাত্রীবাহী জাহাজের কার্যক্রম এবং পর্যটকদের ভ্রমণে স্থগিতাদেশ দেয় তাইছো শহরের কর্তৃপক্ষ। ইফাত জাহান, বাংলাভিশন।